সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে কলকাতায় শিয়ালদার কাছে অবস্থিত বঙ্গবাসী কলেজ যে রয়েছে, সেই বঙ্গবাসী কলেজে প্রথম বর্ষে কীভাবে তোমরা একটি অনার্স বিষয়ে আবেদন করবে অনলাইনে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। আজকে ভিডিওয় আমি তোমাদেরকে একদম লাইভ এই বঙ্গবাসী কলেজে যে কোনো একটি অনার্স বিষয়ে কোনো একজন আবেদনকারীর হয়ে আবেদন করে দেখাবো প্রতিটি স্টেপস, যাতে করে তোমরা বুঝতে পারো কীভাবে তোমরা আবেদন করবে। যদি তোমাদের মনে ইচ্ছে থাকে কলকাতায় গিয়ে পড়াশোনা করার, তাহলে বঙ্গবাসী কলেজ একটি ভালো অপশন তোমাদের কাছে হতে পারে। তাই যারা ইচ্ছুক এই বঙ্গবাসী কলেজে ভর্তি হতে বা যারা ইচ্ছুক কলকাতায় গিয়ে বিভিন্ন কলেজে ভর্তি হতে, তারা অবশ্যই এই ভিডিওটিকে দেখো। আর তোমাদের কাছে আমার অনুরোধ, যেহেতু এখন ফর্ম ফিল আপ বা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো পয়সা লাগছে না, তাই তোমরা বেশি সংখ্যক কলেজে অনলাইনে আবেদন করে রাখো, তাহলে হয়তো মনের মতো বিষয় নিয়ে তোমরা কোনো একটি যায় কলেজে অনার্সে অ্যাডমিশন পেতে পারো। তাছাড়াও আজকে আমি বলছি, যারা এই বঙ্গবাসী কলেজে আবেদন করতে চাও, তারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখো মনোযোগ দিয়ে, ভিডিওটিকে স্কিপ বা ফরওয়ার্ড করবে না, কারণ এখানে আমি প্রতিটি স্টেপস তোমাদের করে দেখাবো। আর সেই সঙ্গে সঙ্গে আমার সেই সমস্ত বন্ধুদের আরও অনুরোধ জানাচ্ছি যে তোমরা এখনও অবধি অনেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাই তোমরা শীঘ্রই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে যাই। দেখো, তোমাদের সামনে আমি গুগল ক্রোম ব্রাউজার খুলেছি এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবাসী কলেজের যে ওয়েবসাইট সেটা আমি খুলে রেখেছি। যদি অ্যাড্রেস বারের দিকে নজর দাও তাহলে তোমরা দেখতে পারবে এই বঙ্গবাসী কলেজের ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.bngabasi.ac.in। এই bangabasi.ac.in এটি তোমরা যে কোনো একটি ব্রাউজার খুলে সেখানে ওয়েব অ্যাড্রেসে গিয়ে টাইপ করলেই তোমাদের সামনে বঙ্গবাসী কলেজের ওয়েবসাইটটি খুলে যাবে। তাও যদি তোমরা না পারো তাহলে সরাসরি তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে টাইপ করবে বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী কলেজ লিখে প্রথমটি যে অপশান আসবে সেটিতে ক্লিক করলে দেখো এই যে বঙ্গবাসী কলেজ, এটিকে তোমরা রাইট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নেবে রাইট ক্লিক করে, এবং তোমাদের সামনে বঙ্গবাসী কলেজ ওয়েবসাইটটি খুলে যাবে। প্রথমেই তোমাদের দেখতে পাচ্ছ এখানে অনলাইন ইউজি অ্যাডমিশন পোর্টাল 2020 বলে একটি অপশান রয়েছে এবং সেটি ব্লিঙ্ক করছে। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে দেখো আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল। এটি হচ্ছে বঙ্গবাসী কলেজের অ্যাডমিশন পোর্টাল 2020-21 শিক্ষাবর্ষে অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে। এখানে প্রোগ্রাম ডিটেলস অপশান রয়েছে, জেনারেল ইনফরমেশন রয়েছে, অ্যাপ্লিকেশন ক্যালেন্ডার রয়েছে আর অ্যাপ্লিকেশন নোটিফিকেশন রয়েছে। আমরা প্রোগ্রাম ডিটেলস একবার দেখে নিই। প্রোগ্রাম ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন বিষয়ে অনার্স পড়ানো হয়, বিএ অনার্স, বিএসসি অনার্স, বিকম অনার্স, এছাড়াও বিএ জেনারেল, বিএসসি জেনারেল, বিকম জেনারেল, এইসব বিষয়গুলি পড়ানো হয়। তোমরা দেখে নেবে কোন কোন বিষয় এখানে পড়ানো হয়, তোমাদের পছন্দের বিষয় এখানে রয়েছে কি না, সেই সঙ্গে তোমরা এও দেখে নেবে যে জেনেরিক সাবজেক্টগুলি কীরকমভাবে রয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা দেখো দ্বিতীয় অপশানে রয়েছে জেনারেল ইনফরমেশন, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে জেনারেল ইনফরমেশন পেজটি খুলে যাবে এবং এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া রয়েছে যে কীভাবে সিলেকশন হবে, কীভাবে সাবজেক্ট কোর্স কী থাকতে হবে, মেরিট পয়েন্ট কীভাবে বিচার করা হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এক্সাম্পল করে, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আমরা নেক্সট অপশানের দিকে যাই। নেক্সট অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ক্যালেন্ডার, অ্যাপ্লিকেশন ক্যালেন্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছ 10 তারিখ 10ই আগস্ট সকাল 10:11 থেকে এই কলেজে অনলাইনে অ্যাডমিশন গ্রহণ করা শুরু করেছে এবং আগামী 24 আগস্ট সোমবার বিকেল 4 অবধি অনলাইনে আবেদন করা যাবে। তাহলে এখনও তোমাদের হাতে প্রায় 4 দিন সময় রয়েছে, 4-5 দিন তোমরা অবশ্যই কলেজটিতে আবেদন করো, ঠিক আছে। এবার আমরা নেক্সট অপশানে গিয়ে দেখি অ্যাপ্লিকেশন নোটিফিকেশন, এই অ্যাপ্লিকেশন নোটিফিকেশন পেজে ক্লিক করলে আমাদের নোটিফিকেশন পেজটি খুলে গেল যে কীভাবে এখানে কী করতে হবে, সব কিছু এই তথ্যগুলি দেওয়া রয়েছে। সব কিছু দেখা হয়ে গেলে দেখো তোমরা এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে, এগুলি তোমরা ইংরেজিতে চাইলে ইংরেজি অথবা বাংলায় চাইলে বাংলায় পড়ে নেবে। এবার দেখো নিউ অ্যাপ্লিকেশন বলে যে অপশানটি রয়েছে, এই নিউ অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। আমরা নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম, আমাদের সামনে আরেকটি নতুন পেজ খুলে গেল, এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, এখানে সেটা পড়ে নেবে। যদি তোমরা আগে আবেদন করে থাকো এবং
लग इन करते चाओ तो रिटार्निंग एप्लिकैंट क्लिक करवा जो फ्रेश कैंडिडेट हिसाब से आवेदन करो तो न्यू एप्लिकैंट हिसाब से क्लिक करो एखे क्लिक कर निल न्यू एप्लिकैंटे क्लिक करार देखो ये बला हे योर फुल नेम तुम्हार पुरो नाम एखे आवेदन जो कर पुरो नाम बसिए दीची हमें सब किस कैपिटल लेटारे बसब हमें कैपिटल लेटारे बसिए निची तरपर रही है मोबाइल नम्बर बसिए निलाम इमेल एड्रेस सब किछु सुंदर भावे बसाबे कोनो ताड़ाहुड़ो करबे ना तारपर रयेछे डेट अफ बार्थ टी आमरा बसिए निच्छि डेट अफ बार्थ टी तोमरा देखे निये ठीक मतो बसिए नेबे बसिए निलाम तारपर कनफार्म डेट अफ बार्थ आरेकबार बसाते हबे आरेकबारो एटा बसिए नेबे कोनो ताड़ाहुड़ोर ब्यापार नाई धीरे सुस्ते करे नेबे बसिए दिलाम ठीक आছে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছে এখানে ক্লিক করলে বেরিয়ে যাবে এখানে সিলেক্ট করে নিলাম সবকিছু একবার মিলিয়ে দেখে নেবে তারপরে সবকিছু ঠিক থাকলে এই বক্সে ক্লিক করবে ক্লিক করলে একটা টিক চলে আসবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করো সাবমিট বাটনে ক্লিক করলে দেখো পেজটি প্রসেসিং শুরু হয়ে গেল একটি নতুন পেজ খুলে গেল ইওর অ্যাপ্লিকেশন ইজ 15% কমপ্লিট এখানে 15% কমপ্লিট হয়েছে এখানে দেখো কি কি করতে হবে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে লেভেল 12 এক্সামের ডিটেলস দিতে হবে আর কোর্স সিলেক্ট করতে হবে তাহলে কমপ্লিট পার্সোনাল ইনফো এখানে কমপ্লিট পার্সোনাল ইনফোতে আমরা ক্লিক করলাম কমপ্লিট পার্সোনাল ইনফোতে ক্লিক করলে আমাদের পেজটি প্রসেসিং হতে শুরু করলো এবং এইটি বেরিয়ে এলো এখানে সব কিছু আমরা দেখে নিলাম अवश्य मेल जन्म तारीख देवा रही है मैरिटल स्टैटस एखे सिलेक्ट करब मैरिड हमें मैरिड सिंगल हमें सिंगल डिवोर्स हमें डिवोर्स हमें सिंगल सिलेक्ट कर निल नैशनलिटी इंडियन धर्म सिलेक्ट कर निल कैटागरि ठीक है जेनरल एस सी जेनरल अनरिजार्व बला हे अनरिजार्व एस सी एस टी ओबीसी ओबीसी पीएच डिसेबल्ड हमें अनरिजार्व कर निल फादार्स नेम बाबार नाम बसाते हैं बसिए निलाम मदार्स नेम बसिए नेब बसिए निलाम गार्जियंस नेम बाबा मायर मध्य जदि केउ गार्जियन हय तिनार नाम अन्य केउ होले तिनार नाम एखाने बसिए दिच्छि बाबा गार्जियन बसिए दिलाम तारपरे रयेछे रिलेशन उइथ गार्जियन अभिभावकेर संगे सम्पर्क कि एखाने बसिए दिलाम फादार अकुपेशन अफ गार्जियन एखाने क्लिक कर ले गार्जियन तिनार अकुपेशन एखाने चले आसलो आमरा सिलेक्ट कर निलाम फार्स्ट जेनारेशन लार्नार जदि परिवार मध्य प्रथम तुम्हारा शिक्षित हो तो येस नचेत नो दिए देवे योर ब्लाड ग्रुपटा सिलेक्ट कर नाओ गार्जियन्स फोन नम्बर सिलेक्ट कर नाओ रेशन कार्ड कैटागरि कौन कैटागरि रेशन कार्ड नर्माल ना बीपीएल ना नान नर्माल एरिया टाइप आरबान सेमी आरबान रूरल शहर मध्य शहर ग्राम सिलेक्ट कर निल एनुअल फैमिली इनकाम बात्सरिक परिवार इनकाम कत से दिए दिल डिटेल अफ फिजिकल डिसेबिलिटी जदि तुम्हारा शारीरिक भाव अक्षम हो कत पार्सेंट सेक्ट कर नान कर दे তারপরে দেখো ডু ইউ বিলং টু মাইনরিটি কমিউনিটি যদি তুমি সংখ্যালঘু সম্প্রদায় হও তাহলে ইয়েস নচেত নো দেবে প্রিভিয়াস ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার সিইউ এটা যদি তোমার সিইউতে আগে কোনো রেজিস্ট্রেশন নাম্বার থেকে থাকে তাহলে সেটা দিতে হবে নচেত এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা যেটি সেটা এখানে বসাতে হবে আমরা দিয়ে দিলাম স্থায়ী ঠিকানা বসাচ্ছি बसिए दिल स्थायी ठिकाना एखे दे विलेज बा टाउन एखे हमें बसिए दीची तुम्हारा बसिए देवे स्टेट अवश्य वेस्ट बेंगल सिलेक्ट कर निल डिस्ट्रिक्ट सिलेक्ट कर निल पोस्टल कोड बा पिन कोड ये हमें बसिए दीची पोस्ट ऑफिस तारपर पुलिस स्टेशन समस्त तथ्यगुली सुंदर भावे तुम्हारा एखे बसिए देवे नियारेस्ट रेलवे स्टेशन से तुम्हारा
বসে যাও, বাড়ির কাছে যে রেলওয়ে স্টেশন রয়েছে। এইবার দেখো, যদি পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং যদি লোকাল অ্যাড্রেস অর্থাৎ স্থানীয় ঠিকানা পুরো এক হয়, তাহলে এই ক্লিক বাটনে ক্লিক করবে, নচেত এখানে আবার টাইপ করবে আলাদা। যদি হয় আমাদের সম্পূর্ণ এক, তাই আমরা ক্লিক বাটনে ক্লিক করলাম, সমস্ত তথ্যটা এখানে চলে এলো। সব কিছু একবার মিলিয়ে দেখে নেবে, সব কিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড প্রসিড বাটনে তোমরা ক্লিক করবে। আমরা সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো পার্সোনাল ইনফরমেশান কলামটি পূরণ হয়ে গেছে। এবার ডকুমেন্ট আপলোডের ব্যাপার, ইওর ডকুমেন্ট, আধার নাম্বার, যদি আধার নাম্বার থাকে অবশ্যই দেবে, আর আধার নাম্বার যদি দিতে না চাও তাহলে কোনো অসুবিধা নেই। তারপর রয়েছে ইওর স্ক্যান পাসপোর্ট সাইজ ফটো, স্ক্যান করা পাসপোর্ট সাইজ ফটোটা এখানে আপলোড করতে হবে, 100 KB মধ্যে হতে হবে, JPG বা JPEG ফরম্যাটে। আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমরা এখানে ডেস্কটপে রেখেছি ডকুমেন্টসগুলো, এই যে আমরা এখানে ফর্ম ডকুমেন্টসটিকে সিলেক্ট করে নিলাম, ওপেন করলাম, ঠিক আছে। এখানে আপলোড অপশনটি আছে, আমরা আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলেই আমাদের ফটোটি আপলোড হয়ে গেল আবেদনকারীর। তারপরে হচ্ছে ইওর স্ক্যান সিগনেচার 50 KB মধ্যে হতে হবে, JPG বা JPEG। আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমরা এখানে সিগনেচারটিকে চুজ করছি, ওপেন করলাম, ওপেন করে আপলোড বাটনে ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে, এই যে সিগনেচারটি আপলোড হয়ে গেল। তারপর হচ্ছে ইওর স্ক্যান 10+2 মার্কশিট 200 KB, 200 KB মধ্যে হতে হবে। চুজ ফাইলে গেলাম, গিয়ে মার্কশিট সিলেক্ট করে ওপেন করলাম, আপলোড অপশনে ক্লিক করলাম, প্রসেসিং হচ্ছে, মার্কশিটটিও এখানে আপলোড হয়ে গেল। ইওর এজ, প্রুফ অফ এজ, এখানে মাধ্যমিকের অ্যাডমিটটি দিতে হবে 200 KB মধ্যে। চুজ ফাইলে গেলাম, এখানে অ্যাডমিটটি সিলেক্ট করে নিলাম, ওপেন করে দিলাম, আপলোড অপশনে ক্লিক করলাম, আপলোড অপশনে ক্লিক করলে প্রসেসিং শুরু হয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা যে হয়ে গেছে। এবার আমাদের বলা হচ্ছে ডকুমেন্টস যে আপলোডের ঘরটি ছিল সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের 45% অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট। এবার ক্লাস 12 ডিটেলস দিতে হবে, তাই আমরা এন্টার ক্লাস 12 ডিটেলসে ক্লিক করলাম। ইন্টার ক্লাস 12 ডিটেলসে ক্লিক করলে আমাদের সামনে আরেকটি পেজ খুলে গেল। এখানে প্রথমে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ফর ক্লাস 12 বোর্ড এক্সাম, যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল 12-এর, অর্থাৎ 11-এ ভর্তি হওয়ার সময় তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছিলে সেটা এখানে বসাতে হবে। আমরা বসিয়ে দিচ্ছি নাম্বারটি, নাম্বারটি বসিয়ে দিলাম। রোল নাম্বার ইন ক্লাস 12 বোর্ড এক্সাম, রোল নাম্বারটি বসাতে হবে দুটো একসঙ্গে, রোল নাম্বারটি বসিয়ে দিলাম। ইয়ার অফ রেজিস্ট্রেশন দেওয়াই রয়েছে 2018, ওইটাই হবে। ইয়ার অফ পাসিং 2020, ঠিক আছে। সিলেক্ট বোর্ড অর কাউন্সিল, কোন বোর্ড বা কাউন্সিল থেকে পাস করেছো, এখানে ক্লিক করবে। যদি WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে এটি, অন্য কোনো বোর্ড হলে এখান থেকে সিলেক্ট করে নেবে। আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তাই এটি আমরা সিলেক্ট করে নিলাম। রেগুলার কোর্স অর ভোকেশনাল কোর্স, তোমরা রেগুলারে পাস করেছো না ভোকেশনালে, রেগুলার হলে 10+2 এটি সিলেক্ট করবে, ভোকেশনাল হলে 10+2 এটি সিলেক্ট করবে। আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে টিক দেওয়াই রয়েছে, আমরা সব কিছু একবার মিলিয়ে দেখে নেবো ঠিক রয়েছে কিনা, তারপরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি পেজ খুলে গেল। এখানে আমাদের ক্লাস 12-এর মার্কস ডিটেলসটি বসাতে হবে। প্রথমে রয়েছে সিলেক্ট সাবজেক্ট, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে ইংলিশ, ইংলিশ এ, ইংলিশ বি আসছে। আমরা বলে রাখি, যারা উচ্চ মাধ্যমিকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে ইংরেজিটা হবে দ্বিতীয় ভাষা, বাংলাটি হবে প্রথম ভাষা। যারা অন্য কোনো মিডিয়ামে পড়াশোনা করেছো সেই মিডিয়ামটি হবে প্রথম ভাষা, ইংরেজিটা হবে দ্বিতীয় ভাষা। শুধুমাত্র যারা ইংলিশ মিডিয়াম বা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে ইংলিশ এ হবে, ঠিক আছে। আমরা ইংলিশ বি সিলেক্ট করে নিলাম। তারপরে মার্কস কত পেয়েছো ইংরেজি বিতে সেটা এখানে আমাদের বসাতে হবে। আমরা এবার একটু বসি নিই মার্কসগুলো যেটা পাওয়া গেছে। প্রথমেই রয়েছে থিওরিতে মার্কস পেয়েছে 56, প্রজেক্টে 20, ফুল মার্কস ছিল, এখানে হচ্ছে মার্কস অবটেন্ড অর্থাৎ আবেদনকারী কত পেয়েছে আর ফুল মার্কস অর্থাৎ পরীক্ষায় কত ছিল, এটি ছিল এইরকম, টোটাল মার্কস চলে এলো। তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমরা গিয়ে যাব বাংলা, অ্যালফাবেটিক্যালি আমরা একটু দেখে নেবো বেঙ্গলি, বেঙ্গলিতে পেয়েছে কত, আমরা এটা সিলেক্ট করে নেব। বেঙ্গলিতে পেয়েছে 51, প্রজেক্টে 20, ফুল মার্কস ছিল 80, 20 হলো।
তারপরে চলে আসো আদার সাবজেক্টে। এখানে চারখানা বিষয় রয়েছে, অনেকের ছটা বিষয় থাকে উচ্চ মাধ্যমিকে, অনেকের পাঁচটা থাকে। যাদের ছটা আছে তারা চারটেই করবে, এই দুটো করে তারপরে এই চারটে করবে। যাদের পাঁচটা থাকে তারা এই দুটো করে বাকি তিনটে করবে। এখানে প্রথমে আমরা সিলেক্ট করে নিই জিওগ্রাফি, চলে এসেছে, আমরা সিলেক্ট করে নিলাম। জিওগ্রাফিতে মার্ক্সটি কত পেয়েছে সে আমরা লিখে দিচ্ছি এখানে, এখানে 54, এখানে 30। জিওগ্রাফিতে ফুল মার্কস থাকে, থিওরিতে 70, প্রজেক্টে থাকে, প্র্যাকটিক্যালে থাকে 30। ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম। তারপরে সাবজেক্ট চুজ করে নেব আমরা ফিলোসফি, ফিলোসফি চুজ করে নিলাম। ফিলোসফিতে সে পেয়েছে 61 থিওরিতে, প্রজেক্টে 20, মার্কস ছিল 80-20, সে টোটাল পেয়েছে 81। তারপরে বিষয় চুজ করে নেব হিস্ট্রি, হিস্ট্রি সিলেক্ট করে নিলাম। হিস্ট্রিতে সে পেয়েছে 62-18, মার্কস ছিল 80-20, টোটাল 80। সব কিছু একবার মিলে দেখে নেবে এই মার্কসগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা সাবমিট বাটনে এখানে এগুলো একবার দেখে নেবে। তারপরে এই প্রথমে মার্কসগুলো সব ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করো, পেজটি প্রসেসিং হতে শুরু করেছে। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখো 75% কমপ্লিট। এখানে এবার বলা হচ্ছে চুজ কোর্সেস, কোর্স চুজ করতে হবে। এই যে তিনটে অপশন আমাদের হয়ে গেছে, ফোর্থ অপশনটি বাকি। চুজ কোর্সেসে আমরা ক্লিক করলাম। চুজ কোর্সেসে ক্লিক করলে পেজটি আবার প্রসেসিং শুরু হয়েছে, একটু ওয়েট করবে। নিচে স্ক্রল ডাউন করে নামো, দেখো সিলেক্ট এ কোর্স, এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে দেখতে পাবে তোমার সামনে এক সমস্ত অনার্স চলে আসলো। এখান থেকে তুমি যে বিষয়টিতে অনার্স পড়তে চাও সেটি সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিলাম ফিলোসফিতে অনার্স, অনার্স পেপার সিসি, এখানে ক্লিক করলে ফিলোসফি, জেনারিক ইলেকটিভ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, এখানে আমরা নিতে চাই হিস্ট্রি, থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার, এখানে নিতে চাই সংস্কৃত। ঠিক আছে, আমরা সিলেক্ট করে নিলাম। এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এখানে ক্লিক করে আমরা কমিউনিকেটিভ ইংলিশ সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আমরা এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে অপশনটি রয়েছে আই অ্যাগ্রি টু দ্য ফলোয়িং, এই বক্সে আমরা ক্লিক করব, একটি টিক চলে আসবে। ডিক্লারেশনটি এখানে পড়ে নেবে, বাংলাতেও লেখা আছে, ভালো করে পড়ে নিয়ে তারপরে এখানে অ্যাড কোর্স ক্লিক করবে। অ্যাড কোর্সে ক্লিক করলে আবার পেজ প্রসেসিং শুরু হয়ে যাবে। পেজটি প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগবে। এখানে দেখো সব কিছু ডান, কোর্স অ্যাডেড হয়ে গেল। এরপরে সব কিছু কোর্স অ্যাডেড হয়ে গেছে। এরপরে তোমরা একবার দেখে নাও, এই যে যদি আরেকটি কোর্স তোমরা চাও যে অন্য কোনো বিষয়ে আবেদন করব, ঠিক আছে, তাহলে আবার ক্লিক করে এখান থেকে অন্য একটি বিষয় সিলেক্ট করে নিয়ে আবার প্রথম থেকে এটা করতে পারো এবং এখানে হয়ে যাবে। যেহেতু আমরা ফিলোসফিতে অনার্স সিলেক্ট করে নিয়েছি, এখানে সব কিছু হয়ে গেছে। পেমেন্ট স্ট্যাটাস নট পেড আমাদের দরকার নাই। এইবার যেটি করতে হবে, এইবার এখানে আমাদের গিয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে ফাইনালাইজ অপশনে ক্লিক করতে হবে। আমরা ফাইনালাইজ অপশনে ক্লিক করলাম। ফাইনালাইজ অপশনে ক্লিক করলে আমাদের পেজটি প্রসেসিং হতে আবার শুরু হয়েছে। একটু সময় লাগবে, ওয়েট করো। পেজটি প্রসেসিং হয়ে গেছে। এবার আমাদের সামনে এই এই অপশনটি এসেছে কি, ফর্ম প্রিন্ট, এখানে আমরা ফর্মটি প্রিন্ট করব। আমাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে, এবার ফর্ম প্রিন্ট অপশন চলে এসেছে। এই যে আমাদের সামনে পিকচার সহ সমস্ত তথ্য সহ ছবি সহ, এই যে ছবি সিগনেচার সমস্ত তথ্য সহ ফর্মটি চলে এসেছে। এইবার আমাদেরকে প্রিন্ট দিস পেজে ক্লিক করতে হবে ফর্মটি প্রিন্ট করার জন্য। আমরা প্রিন্ট দিস পেজে ক্লিক করলাম। আমি এই মুহূর্তে প্রিন্ট করছি না, আমি এই মুহূর্তে ফর্মটিকে সেভ করে রেখে দিচ্ছি আমার ডেস্কটপে। আমি ফর্মটিকে ডেস্কটপে সেভ করে নিলাম। ঠিক আছে, তো এখানে দেখো একটি অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার জেনারেট হয়ে গেছে। আমরা এটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে কেটে দিলাম। এইবার আমরা দেখি অন্য কোনো অপশনে এখানে কাজ আছে কি না। আমরা এখান থেকে চলে গেলাম, ঠিক আছে, অনলাইন অ্যাডমিশন। এইবার আমরা এখানে যদি লগ ইন করতে চাই, ঠিক আছে, আমরা যদি লগ ইন করতে চাই এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করলেই আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নিতে হবে। আমরা ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিলাম। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে এই দেখো আমাদের সামনে চলে এলো অ্যাপ্লিকেশন অপশনটি। ঠিক আছে, এখানে যদি কোনো কিছু আমাদের পরিবর্তন করতে হয়, এডিট করতে হয়, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের সামনে সেই ফর্মের পেজটি খুলে যাবে। এখান থেকে আমরা
যত 24 তারিখ অবধি এখানে ফর্ম এডিট করতে পারবো, ঠিক আছে? এখানে যে এই অপশনগুলি রয়েছে আমরা ফর্মটি এডিট করে নিতে পারবো, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড প্রসিডে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, এইভাবে তোমরা বঙ্গবাসী কলেজে প্রথম বর্ষে আবেদন করবে। আবেদন করাটা খুবই সহজ, এখানে কোনো জটিলতা নেই, শুধুমাত্র 3-4টে ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমরা তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা তাড়াতাড়ি এই কলেজে অনলাইনে আবেদনপত্রটি জমা দিয়ে ফেলো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তোমরা মনোযোগ সহকারে দেখলে সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনও অবধি যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নাও, এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।